নমস্কার বন্ধুরা, তো দেখো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তাদের ওয়েবসাইটে একটি অ্যাডভার্টাইজমেন্ট ছেড়েছে। তো দেখো সারা ভারতবর্ষ জুড়ে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য তো আমরা চলে এসেছি। দেখো এলআইসি, দেখো এলআইসি ইন্ডিয়া ডট ইন ওয়েবসাইটে চলে এসেছি। তো তোমরাও এই ওয়েবসাইটে চলে আসো, চলে এসে একদম নিচে চলে যাবে, ঠিক আছে? একদম এই ওয়েবসাইটটি নিচে চলে আসবে। নিচে আসার পর দেখবে এখানে কেরিয়ার বলে একটা অপশান আছে, ঠিক আছে? দেখো একদম আমরা নিচে চলে এসেছি। এবারে এখানটা দেখো, এই যে কেরিয়ার বলে অপশানটি রয়েছে, এই আমি সবুজ কালি দিয়ে গোল করে দিয়েছি। এই কেরিয়ার অপশানে তোমরা এসে ক্লিক করবে, ঠিক আছে? কেরিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো, কেরিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটা পেজে নিয়ে চলে যাচ্ছে, নতুন পেজে। এখানে দেখো, এখানে দেখো জব ডেসক্রিপশান কী দিয়েছে, দেখো রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট, রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার 2018-19। তো এই পেজে আমরা চলে এসেছি বর্তমানে। তো এখানটায় যদি আমি আবার ক্লিক করে দিই, ক্লিক করলে আবার একটি নতুন পেজে তোমাদেরকে ডাইভার্ট করবে। সেই পেজে আসার পর তোমরা দেখতে পাবে এই পদটির জন্য সম্পূর্ণ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং এখানে দেওয়া আছে দেখো জোন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। দেখো সিজেড মানে সেন্ট্রাল জোন, ইজেড মানে ইস্টার্ন জোন, ইসিজেড মানে ইস্টার্ন সেন্ট্রাল জোন, এইভাবে জোন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ওকে? তো এইবারে তোমরা যেই জোনের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই জোনে তোমরা ক্লিক করবে। ধরা যাক আমরা ইস্টার্ন জোন, অর্থাৎ আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী, তাহলে আমাদের এদিকে আমরা যদি ইস্টার্ন জোনে ইজেডে ক্লিক করি, অর্থাৎ ইজেডে ক্লিক করি মানে এই জায়গাটায় ইজেড, দেখো ইজেড, ইজেডে যদি ক্লিক করি তাহলে তোমাদেরকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে। তো তোমরা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। আমার অলরেডি পিডিএফটি ডাউনলোড করা আছে, আমি সেই পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এলআইসি এডিও রিক্রুটমেন্ট 2019 জোন ওয়াইজ ভ্যাকেন্সি ব্রেকআপ। এখানে দেখো তোমরা বিশ্বাস করবে না, দেখো কত ভ্যাকেন্সি দিয়েছে, 8,581টি ভ্যাকেন্সি আছে টোটাল ইন্ডিয়া জুড়ে। তো এখানে 8টি জোনে ভাগ করা হয়েছে। তো দেখো 8,581টি জোনে, 8,000 টোটাল 8টা জোনে 8,581টি ভ্যাকেন্সি রয়েছে। তো তার মধ্যে দেখো আমাদের ইস্টার্ন জোন সেকেন্ড রয়েছে, ইস্টার্ন জোন কলকাতা অফিসে আমাদের কটি ভ্যাকেন্সি রয়েছে, 922টি ভ্যাকেন্সি, এটাও কম নয়। তো বন্ধুরা এটা যথেষ্ট বড় মাত্রার একটা ভ্যাকেন্সি, তো তোমরা দেখে নিতে পারো। তো দেখো এই যে এলআইসির যে এডিওর যে পিডিএফটা দিয়েছে, পিডিএফটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, বা আমি যেভাবে দেখালাম সেভাবেও তোমরা ডাউনলোড করে নিতে পারো ইজিলি। তো ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি দেখো, ভ্যাকেন্সি আমাদের যে আমি এর যে পিডিএফটা, এটা ইস্টার্ন জোনের পিডিএফ। তোমরা যেই জোনের জন্য অ্যাপ্লাই করবে সেই জোনের পিডিএফটি ডাউনলোড করে নেবে। তাহলে ইস্টার্ন জোনের যে পিডিএফটি দেওয়া আছে এখানে দেখো সুন্দর করে বলা আছে, দেখো আমাদের যে ডিভিশনাল অফিসগুলো রয়েছে আসানসোল, এইভাবে জোড়হাট, জলপাইগুড়ি, গুয়াহাটি, হাওড়া, বর্ধমান, এইভাবে শিলচর করে টোটাল করে দেওয়া আছে। তো দেখো 922টি ভ্যাকেন্সি আছে আমাদের ইস্টার্ন জোনের, 922টি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ইস্টার্ন জোনের, ওকে? তো এখানে এসসি এসটি ওবিসি এইভাবে ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে সুন্দরভাবে। তো এরপরে চলে যাচ্ছি, দেখো টেন্টেটিভ শিডিউল ফর ইভেন্টস। তাহলে টেন্টেটিভ শিডিউল, এই এলআইসির এই যে একটা দারুণ জিনিস করেছে, দেখো একদম পরীক্ষার ডেট থেকে শুরু করে সব কিছু, মেন্স এক্সামের ডেট থেকে সব কিছু একদম বিস্তারিতভাবে বলে দিয়েছে। অতএব তোমরা কেউ যদি অ্যাপ্লিকেশানটা ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করো, তাহলে তোমাদের পড়াশোনার জন্য কবে পরীক্ষা হবে এই চাপের মধ্যে থাকতে হবে না, সুন্দর তোমরা টার্গেট ফিক্সড করে পড়াশোনা চালিয়ে যেতে পারো। আমি টোটাল ভিডিওতে, তোমরা সম্পূর্ণ আমার সঙ্গে থেকো, আমি ভিডিওতে টোটাল তোমাদের কাছে ডিসকাস করে দেবো কীভাবে পরীক্ষা টরীক্ষাগুলো হবে। তাহলে দেখো অনলাইন রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হয়ে গেছে, দেখো 20 মে 2019 থেকে শুরু হয়ে গেছে, ওকে? আর চলবে কত, দেখো 9th June 2019 অবধি চলবে। এবারে দেখো কল লেটার ডাউনলোড করার যে অনলাইন এক্সামিনেশানটা হবে সেটা দেখো 29 জুন থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ডেট অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান, দেখো
প্রিলিমিনারি এক্সামিনেশানের ডেটটা দিয়ে দিয়েছে, 6 থেকে 13 জুলাই অবধি হবে। ওকে, এরপরে আসছি মেন্স এক্সামিনেশান, 10ই আগস্ট মেন্স এক্সামিনেশান হবে, ঠিক আছে। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, www.lic.india.in। এবারে দেখো জব রিক্রুটমেন্ট, তো তোমরা এই পিডিএফটি সুন্দরভাবে একটু নিজেদের মতো করে এটা দেখে নিও, চেক করে নিও কীভাবে পিডিএফটি ডাউনলোড করবে, আমি ভিডিওর প্রথমেতেই বলে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি বলতে কি, এজেন্ট ক্যাটাগরি একটা ক্যাটাগরিকে বলা হয়েছে, এবারে আরেকটা কি বলা হয়েছে না এমপ্লয়ি ক্যাটাগরি, এবং আরেকটা কি বলা হয়েছে ওপেন মার্কেট ক্যাটাগরি। তো এজেন্ট ক্যাটাগরি কি না এলআইসি, যারা এলআইসিতে যারা এজেন্সি নিয়ে কাজকর্ম করছে তাদের জন্য ভ্যাকেন্সির একটা সুযোগ রেখেছে, রিজার্ভেশান রেখেছে। এরপরে যারা এমপ্লয়ি ক্যাটাগরি মিন্স কি যারা এলআইসির অফিসে চাকরি করে, ঠিক আছে, তাদের জন্য একটা ক্যাটাগরি রেখেছে, এবং ওপেন মার্কেট ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি রেখেছে। আর ফ্রেশার্স ক্যাটাগরি, তোমরা যারা একদম ফ্রেশার্স তাদের ক্ষেত্রেও সেই ক্যাটাগরিটি রেখেছে। ওকে, তো দেখো এবারে আমরা চলে আসছি এক্সপিরিয়েন্স কি না এমপ্লয়ি ক্যাটাগরি। এমপ্লয়ি ক্যাটাগরিদের ক্ষেত্রে দেখো 3 ইয়ার্সের এলআইসির অফিসে কাজ করছে এই রকম 3 ইয়ার্সের অভিজ্ঞতা থাকতে হবে। এজেন্ট ক্যাটাগরি দেখো 5 ইয়ার্সের এজেন্সি নিয়ে কাজ করছে সেই রকম অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এবারে আদার্স বলা আছে যে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি অন্য কোনো এলআইসি বাদে অন্য কোনো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এরকম 2 ইয়ার্সের তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এইরকমভাবে বলে দেওয়া আছে। যারা ওই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে চান তারা ওই রকম এক্সপিরিয়েন্স তাদের আছে কি না সেই অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করতে পারে। এছাড়া ফ্রেশার্সরাও তারা ফর্ম ফিল আপ করতে পারে, তারা কিন্তু ফ্রেশার্স হিসাবে তাদেরকে করতে হবে। আচ্ছা, এবারে যেটা আমার বলার সবচেয়ে বড় ব্যাপার, প্রিলিমিনারি এক্সামিনেশান। দেখো যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশানটি হবে কীরকম, রিজিওনিং অ্যাবিলিটি সেটা 35টা কোশ্চেন থাকবে 35 মার্কসের উপর, নিউমারিক্যাল এবিলিটি সেখানে দেখো 35টি কোশ্চেন থাকবে 35 মার্কসের উপর, এবং ইংলিশে 30টি কোশ্চেন থাকবে 30 মার্কসের উপর। তবে এখানে একটা কথা বলা আছে, দেখো ইংলিশটা কিন্তু পরীক্ষাটা হবে কোয়ালিফাইং নেচারের ভিত্তিতে, তাহলে এটা কোনো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এফেক্ট পড়বে না। তাহলে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এফেক্ট পড়বে কোন দুটি অংশ না, রিজিওনিং অ্যাবিলিটি এবং নিউমারিক্যাল অ্যাবিলিটি। ইংলিশ কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এফেক্ট পড়বে না, কেবলমাত্র কোয়ালিফাইং নেচারের জন্য এটা হবে। এবারে দেখো ক্যান্ডিডেট মেন পরীক্ষার জন্য ডাকা হবে 20 টাইমস, টোটাল ভ্যাকেন্সি 20 টাইমস ডাকা হবে। এবারে দেখো মেন এক্সামিনেশান কীরকম হতে চলছে, দেখো মেন এক্সামিনেশান হবে সেখানে দেখো 150 মার্কসের 150টি কোশ্চেন থাকবে, এবং 150 মার্কসের পরীক্ষা হবে। এখানে কী কী রয়েছে, এখানে দেখো রয়েছে রিজিওনিং এবিলিটি 50 মার্কসের, জেনারেল নলেজ 50 মার্কসের, এবং ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল মার্কেটিং অ্যাওয়ারনেসের উপর 50 মার্কসের 50টি কোশ্চেন থাকবে। ওকে, যারা কিন্তু যারা ফ্রেশার্স তাদের জন্যই প্রিলিমিনারি পরীক্ষাটি হবে, যারা এজেন্ট কিংবা এমপ্লয়ি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য ডাইরেক্ট মেন এক্সামিনেশানটি হবে, তাদের জন্য কোনো প্রিলিমিনারি এক্সামিনেশান হবে না। এরপরে চলে আসছি ইন্টারভিউ দেখো 37 মার্কসের ম্যাক্সিমাম 37 মার্কসের ইন্টারভিউ হবে, তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের র্যাঙ্কিংটা তৈরি করা হবে। এরপরে চলে আসছি দেখো চয়েস অফ ডিভিশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশান আর বিং ইস্যুড বাই অল জোনাল অফিসে, দ্য ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই টু ওয়ান ডিভিশনাল অনলি। তাহলে যেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে সেটি কেবলমাত্র একটি ডিভিশনের জন্যই তাকে অ্যাপ্লিকেশান করতে পারবে, সে অনেকগুলি ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে না। তাহলে তোমরা এখানে নিজে থেকে ডিসিশন নাও কোন ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশানটা করবে। এবারে দেখো হাউ টু অ্যাপ্লাই পুরো ডিটেলস এখানে বলা আছে, তোমরা এখানে নোটিফিকেশানটি দেখে ভালো করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানটা করবে। এবারে দেখো এবারে যেটি বলার ফিজ, দেখো এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা, ঠিক আছে, আর আদার দেন এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য দেখো 600 টাকা তোমাদের ফিজটি লাগছে অ্যাপ্লিকেশানটি করার জন্য। এবারে চলে আসছে একটা ইম্পর্টেন্ট জায়গায়, এজ লিমিট ইয়ার, তাহলে এজ লিমিটটা কী বলা আছে না 35 এজ,
তাহলে দেখো তোমাদের এসসি এসটিদের ক্ষেত্রে 35 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের উদ্দেশ্যময় 3 বছরের ছাড় দেওয়া আছে, এইভাবে ছাড়গুলো দেওয়া আছে। এবারে এজ দেখো, এজ যদি আমরা বলি ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে 21 বছর মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 30 বছর তার এজ হতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 30। তাহলে 21 থেকে 30 বছরের মধ্যে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারে। তাহলে এখানে দেখো ডেটটা বলা আছে 1/5/2019 মধ্যে তাকে, এই যে 1/5/2019 হিসাবে তাকে ডেটটি হিসাব করতে হবে। ওকে, তাহলে বন্ধুরা এইভাবে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিজের মতো করে একটু ভালোভাবে দেখে নিও। তো পিডিএফটি ডাউনলোড করার নিয়ম আমি প্রথমেই বলে দিয়েছি, এলআইসির ওয়েবসাইটে গিয়ে একদম নিচে গিয়ে দেখবে কেরিয়ার বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলেই তোমরা চলে যাবে এই অ্যাপ্লিকেশানটার ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।